আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত। ওয়াজিফা পাওয়ার বাংলা চ্যানেলের সুপ্রিয় দর্শক বিন্দু সকল, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহরবানি ও দয়াই আপনারা সবাই অনেক বেশি বেশি ভালো আছেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বন্ধুগণ, পর্দার আড়লে থাকা অতি সম্মানীয় মা ও বোনেরা, আজ আপনারা আপনাদের সম্মুখে যে আমলটি তুলে ধরব, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, বিবাহ হওয়ার কারণে আমল, দিলের কালিমা দূর করার কারণে আমল। হ্যাঁ প্রিয় ভাই ও বন্ধুগণ, যে ভাইদের যে বোনদের বিয়া হচ্ছে না, বিবাহ এখনো পর্যন্ত হচ্ছে না, বয়স পার হয়ে যাচ্ছে, তাদের জন্য এই আমলটি অতি উপকারিতা। আপনারা এই আমলটি যদি করেন, যদি মনে একিন রেখে বিশ্বাস রেখে এই আমলটি করেন, তো দ্রুত আপনাদের বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং দিলের কালিমা দূর করার কারণে আমল, কালিমা তো বুঝতেই পাচ্ছেন, আমরা যেমন বলে থাকি এর মনে কালি জমে গেছে, সেটাই যাদের যাদের মন একদম ইবাদত করতে ভালো লাগে না, মানে মনে কালি বসে গেছে, আপনারা যদি এই আমলটি করেন, আপনাদের কালিমা দূর করে এবং আপনাদের দিলে আল্লাহ তাআলা নূরে ভরিয়া দিবে। প্রিয় ভাই বন্ধুগণ, দেখতে থাকেন কি সে আমল। এবার প্রথমে আমি লিখে নিচ্ছি আপনাদের বোঝানোর জন্য, দেখেন ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু, ইংলিশও লিখে দিচ্ছি ইয়া ফাত্তাহু, দেখেন ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু, এটাই আপনাদের আমল। এই আল্লাহ তাআলার পবিত্র পাওয়ারফুল নামটি আপনাদের পড়তে লাগবে। আল্লাহ তাআলার 99টি নাম আছে, 99টি নামেই ফজিলত আছে, আপনারা যদি সেগুলি দেখতে চান আমার চ্যানেলে গিয়ে সবগুলি ভিডিও দেখতে পারেন। তো প্রিয় ভাই বন্ধুগণ, দেখেন ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু, আপনারা এই আমলটি করবেন, কীভাবে করবেন, কখন করবেন সেটা আমি দেখাচ্ছি, দেখতে থাকেন। বিবাহ হওয়ার কারণে আপনারা কী করবেন, যে ভাই ও বোনেদের বিবাহ হচ্ছে না, অনেক দিন পার হয়ে যাচ্ছে, আপনাদের বয়স পার হয়ে যাচ্ছে, বয়স মানে অনেক আগিয়ে যাচ্ছেন কিন্তু বিবাহ হচ্ছে না, তো আপনারা এই আমলটি অবশ্যই করবেন, যত বিশ্বাস রেখে করবেন আপনাদের আমল তত দ্রুতই কাজ করবে, তত দ্রুতই আপনাদের বিবাহ হয়ে যাবে। তো প্রিয় ভাই ও বন্ধুগণ, আমার মা ও বোনেরা, দেখতে থাকেন আপনারা কী করবেন, এই আমলটি যখন করবেন সবার প্রথম তিনবার দুরুদে পাক পড়ে নেবেন, প্রথম তিনবার দুরুদে পাক পড়ে নেবেন। দেখেন আপনি দুরুদে পাকটি যদি আপনি পড়ে নিন, আপনার আমলটি আরও পাওয়ারফুল শক্তিশালী হয়ে যাবে। তো প্রথম তিনবার দুরুদে পাক পড়বেন, তারপরে আপনি কি করবেন, যদি ছেলে হয়ে থাকেন, ছেলে যারা ছেলে পুরুষ, আপনারা ডান হাতে আপনাদের বাম হাতের কবজায় চেপে ধরবেন, চেপে ধরে পড়বেন ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু পড়বেন 40 বার, 40 বার পড়বেন। পরে আপনি আবার কি করবেন, শেষেও তিনবার দুরুদে পাক পড়ে নেবেন। দেখেন যারা ছেলে পুরুষ, আপনারা কি করবেন, প্রথম তিনবার ফজরের নামাজের পরে এই আমলটি করবেন, ফজরের নামাজ শেষ করে আপনি বাড়ি এসে এই আমলটি করবেন, প্রথম তিনবার দুরুদে পাক পড়ে নেবেন। পরে আপনি কি করবেন, পরে আপনার ডান হাত দিয়ে, যারা পুরুষ আপনারা ডান হাত দিয়ে বাম হাতে কবজায় চেপে ধরবেন, ধরে পড়বেন ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু পড়বেন 40 বার। পরে আবার শেষে তিনবার দুরুদে পাক করে নেবেন, আপনার আমল হয়ে যাবে। আর যারা মেয়ে আছেন, বোনেদের জন্য বলছি, আপনারা কি করবেন, প্রথম তিনবার এইভাবে দুরুদে পাক করে নেবেন, পরে আপনার বাম হাত দিয়ে ডান হাতের কবজায় চেপে ধরবেন,
ধরে আপনি পড়বেন ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু পড়বেন 40 বার। পরে আপনি কি করবেন, ঠিক একইভাবে আবার শেষে 3 বার দুরুদে পাক পড়ে নেবেন, বাস আপনারও আমল শেষ। এভাবে আপনি আমলটি করবেন আর যতদিন ইচ্ছে আপনি করতে পারেন আপনি আমলটি করবেন, দেখবেন আল্লাহর রহমতে আপনার বিবাহ হয়ে যাবে। মনে একিন রেখে করবেন, সাথে 5 ওয়াক্ত নামাজ কায়েম করবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে আপনার জন্য একজন সঙ্গী করে দেবেন। তো প্রিয় ভাই বন্ধুগণ, অবশ্যই এই আমলটি আপনি করবেন। আর দেখেন যারা যাদের মনে আলি জমে গেছে আপনারা কি করবেন, দিলের কালিমা দূর করার জন্য আপনারা পড়বেন এই ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু। ফজরের নামাজের পরে আপনারা কি করবেন, আপনার বুকের উপর উভয় হাত রাখিয়া, মানে দুটো হাত আপনার বুকের উপর রাখিবেন, রাখিয়া এই এসএমটি ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু 70 বার পড়বেন। অবশ্যই আপনিও যখন আমলটি করবেন প্রথম 3 বার দুরুদে পাক পড়ে নেবেন, পরে আপনি কি করবেন ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু পড়বেন 70 বার। প্রথম 3 বার দুরুদে পাক পড়বেন, আবার শেষেও 3 বার দুরুদে পাক পড়বেন। ঠিক একইভাবে প্রথম 3 বার দুরুদে পাক পড়বেন, পরে আপনার বুকের উপর দুনো হাত মানে উভয় হাত রেখে আপনি 70 বার পড়বেন ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু পড়ে আবার শেষে 3 বার দুরুদে পাক পড়ে নেবেন, দেখবেন আল্লাহর রহমতে আল্লাহ আপনার দিলের কালিমা দূর কইরা দিবেন এবং আপনার দিলে নূরে ভরিয়া দিবে। প্রিয় ভাই বন্ধুগণ, আশা করছি আপনারা বুঝতে পারছেন, ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, আজ ভিডিও এই পর্যন্তই, এবং যারা যারা নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, খোদা হাফেজ।